শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকাল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 288 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 95 জন পেশেন্ট আইসিউতে এবং 193 জন পেশেন্ট ওয়ার্ডে আছেন। 31 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 165 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 57 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 54 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 24 ঘন্টায় 85 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 69টা স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 26টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 10 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রীমতী রেখা আচার্যি, উনার বয়স 66 বছর। উনি ঘুঙ্গুর কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 20 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 25 তারিখ রাত্রেবেলা 10:15 উনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় পেশেন্ট জহুরা বেগম বরভুইয়া, উনার বয়স 60 বছর। উনি বাঁশখাল ধলাই থেকে এসেছিলেন। উনি গত 24 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 25 তারিখ রাত্রে 10:30 উনার মৃত্যু হয়েছে। তৃতীয় প্রত্যুষ নাথ, উনার বয়স 53 বছর। উনি জারনতলা বরখোলা এরিয়া থেকে এসেছিলেন। উনি 24 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ সকাল 12:20 উনার মৃত্যু হয়েছে। চার নম্বর সন্ধ্যা রানী দাস, উনার বয়স 74 বছর। উনি বাজারিছড়া করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত 21 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ দুপুর 12:30 26 তারিখ সকালবেলা 12:30 উনার মৃত্যু হয়েছে। পাঁচ নম্বর আব্দুল রউফ চৌধুরী, উনার বয়স 66 বছর। উনি আলকাপুর হাইলাকান্দি থেকে এসেছিলেন। উনি গত 25 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ সকাল 1:10 উনার মৃত্যু হয়েছে। ছয় নম্বর রুবি বর্মন, উনি পিএইচই ক্যাম্পাস কোয়ার্টার শিলচর মেডিকেল কলেজ ওইখান থেকে এসেছিলেন। উনি গত 23 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ সকাল 3:00 উনার মৃত্যু হয়েছে। সাত নম্বর আয়েশা বেগম লস্কর, 60 বছর। উনি দক্ষিণ মোহনপুর হাইলাকান্দি থেকে এসেছিলেন। উনি গত 25 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ সকাল 3:15 উনার মৃত্যু হয়েছে। আট নম্বর নিকুঞ্জ সিংহ, ওনার বয়স 58 বছর। উনি দুধপুর কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 25 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ সকাল 7:30 ওনার মৃত্যু হয়েছে। নয় নম্বর পেশেন্ট মিলন রানী দাস, 60 বছর। উনি রাজপুর কাটিগড়া থেকে এসেছিলেন। উনি গত 26 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখ সকাল 8:20 ওনার মৃত্যু হয়েছে। এবং 10 নম্বর এন বিমল সিং, 52 বছর। উনি বিন্নাকান্দি কাপ্তানপুর এরিয়া থেকে এসেছিলেন। উনি 26 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 26 তারিখই সকাল 10:40 ওনার মৃত্যু হয়েছে। আমরা এতগুলো মৃত্যু যদি পর্যালোচনা করি, দেখতে পাচ্ছি আমরা 10 জন রুগীর মধ্যে 7 জন রুগী 24 ঘন্টার ভিতরে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়ে মারা গেছেন এবং 1 জন রুগী 36 ঘন্টার মধ্যে মারা গেছেন। এই থেকে আমরা একটা আসতে পারি যে বেশিরভাগ সংখ্যক রুগী একদম ক্রিটিক্যাল অবস্থায় বা মরণাপন্ন অবস্থায় শিলচর মেডিকেল কলেজে আসছেন এবং ওনারা যখন ভর্তি হচ্ছেন তখন ওনাদের শরীরে অক্সিজেনের পরিমাণ খুবই কম পাওয়া যাচ্ছে। এই জন্য আমাদের শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে আমরা রুগীদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা ঘরে বসে থাকবেন না। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রুগীরা হোম আইসোলেশন নিয়ে ঘরে থাকছেন, কিন্তু ওনারা ওনাদের ব্লাডের অক্সিজেন লেভেলটা নিয়মিত পরিমাপ করছেন না, যার জন্য ওনারা বুঝতে পারছেন না এবং যখনই অবস্থাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তখন শিলচর মেডিকেল কলেজে আসছেন। তো মরণাপন্ন রুগীদের একদম ক্রিটিক্যাল অবস্থায় সুস্থ করাটা খুব ডিফিকাল্টিস হয়ে যায়, যার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি যাদেরই শ্বাসকষ্টে ভুগছেন করোনা নিয়ে এবং যাদের অক্সিজেন কনসেন্ট্রেশন ব্লাডে 94 থেকে কম আছে বা যাদের শ্বাস প্রশ্বাসের গতি 24-এর বেশি হয়ে গেছে, ওনারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি শিলচর মেডিকেল কলেজে আসুন বা নিকটবর্তী কোনো চিকিৎসালয়ে গিয়ে ডক্টরের পরামর্শ নিন।